বাংলাদেশ আওয়ামী নবীন লীগের সহযোগিতায় টাঙ্গাইল শহরে 7 দিন ব্যাপী মাস্ক বিতরণ, জীবাণুনাশক স্প্রে, মশা দমন স্প্রে, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে। রবিবার সকাল থেকে করোনা সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় এইসব সামগ্রী বিতরণ শুরু করা হয়, যা আগামী 7 দিন পর্যন্ত টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে। কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী নবীন লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম শাকিল। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র হাফিজুর রহমান স্বপ্ন, টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী নবীন লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফিরোজ আল মামুন, জেলা আওয়ামী নবীন লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল আমিন, জেলা আওয়ামী নবীন লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা সহ অন্যান্য নেতাকর্মীরা। সংবাদের সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আর ভিজিট করুন আমাদের ফেসবুক, ইউটিউব, টুইটার ও ওয়েবসাইটে।